ফ্ল্যাশ খবর এক নজরে স্পন্সর বাই কেপস হোটেল এন্ড রেস্টুরেন্ট কন্টাই সেন্ট্রাল বাস স্ট্যান্ড পূর্ব মেদিনীপুর মাইতি টিভি চ্যানেল লাইভ ঝাড়েশ্বরী মোড় সাত মাইল কন্টাই পূর্ব মেদিনীপুর নমস্কার ওয়েলকাম টু মাইতি টিভি চ্যানেল আজ আমরা দেশ জেলা ও স্থানীয় আপডেট ফ্ল্যাশ খবর তুলে ধরব আমরা প্রত্যেক দিনই এইভাবে আপডেট ফ্ল্যাশ খবর নিয়ে আসি আপনাদেরই জন্যই আজকের বিশেষ বিশেষ আপডেট ফ্ল্যাশ খবরগুলি এক নজরে দেখে নিই ভারতরত্ন প্রাক্তন রাষ্ট্রপতি এখনো সংকটে ফের রাহুল সভাপতি না হতে চাইলে বিকল্প খোঁজা হোক থারুর সঞ্জুর শরীর খারাপ নিয়ে প্লিজ গুজব ছড়াবেন না মান্যতা কটাক্ষ বিরোধীদের ফের কাটডাউন লকডাউনের সূচিতে ঘোড়া কেনা বেচার রাজনীতি হারলো রাজস্থানে অধীর ফরগেট অ্যান্ড ফরগিভ কে হল প্রতিবেদনগুলি এক নজরে দেখুন পরিবারের অভিযোগ পুলিশের গাফিলতিতে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মার্কিন ভাইস প্রেসিডেন্টের দৌড়ে ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস প্রতিবেদনগুলি দেখুন শহর ও জেলার খবর গরু পালনে শ্রীনিকেতনে রাজ্যপালের হল কর্ষণ উৎসবে ছন্দপতন ভোলাই কিশোরের রহস্য মৃত্যু গাড়ির অনলাইন বুকিংয়ে ছাড় ঘরের মেয়ে ঘরে ফেরায় খুশি তৃণমূল কর্মীরা প্রতিবেদনগুলি দেখুন জলে ডুবে মৃত্যু পুলিশ আধিকারিক হিসেবে সম্মানিত ভাঙড় কাশীপুর থানার প্রদীপ পাল অসুস্থ প্রাক্তন রাষ্ট্রপতি পূজার্চনা মহিষা দলের স্মৃতিস্থলে পুরসভার সেন্ট্রাল স্টোর থেকে চুরি 15 লক্ষের জিনিসপত্র কোয়ারেন্টাইন সেন্টার করতে বাধা স্থানীয়দের বিক্ষোভে উত্তপ্ত নিউ টাউন দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীর জ্বলন্ত মৃতদেহ উদ্ধার দাসপুরের সীমানা গ্রামে গাঁজা উদ্ধার বিয়ের জন্য দেওয়া হবে ইএমআই ভিভিড অ্যাপে এক ক্লিকেই স্বতন্ত্র বুটিকের সম্ভার রাম মন্দিরের প্রসাদ এসে পৌঁছল ঠাকুরনগরে খেলার খবর সদ্যজাত শিশু সন্তানকে নিয়ে মজায় নাতাশা স্ট্রোকের পরিবর্তে 14 জনের দলে ডাকা হল রবিনসনকে দুবাইয়ের স্লো পিচে চেন্নাইয়ের সুবিধেই মনে করেন শেন ওয়াটসন বাকি 5 হকি খেলোয়াড়কে হাসপাতালে পাঠানো হলো রাজস্থান দলের ফিল্ডিং কোচের করোনা নেগেটিভ অবসাতে আত্মহত্যার তরুণ ক্রিকেটারের অশ্বিনের টুইট সুস্থ হয়ে ওঠার প্রার্থনা জুবি ম্যাচ স্থগিত রাখল এএফসি ইউরোপ লিগ শেষ চারে সাক্তারের মুখোমুখি ইন্টার মিলান অন্য সেমিফাইনাল খেলায় ম্যান ইউ নামবে সেভিল্লার বিরুদ্ধে ছেলেকে শাস্তি দিলেন বাবা বার্সা দলে করোনার আক্রমণ প্রতিবেদনগুলি এক নজরে সবাই দেখুন স্থানীয় খবর অধ্যাপিকার সঙ্গে বিবাহিত যুবকের অবৈধ সম্পর্কের অভিযোগ প্রতিবাদ করায় স্ত্রীকে প্রাণে মারার চেষ্টায় ধৃত 2 বাঁধিয়ায় চন্দনপুরের জেলারকে শোকজ জন্মদিনেই ফাঁসিতে মৃত্যু কাঁথি দেশপ্রাণে করোনায় মৃত্যু ফেরিওয়ালার দুর্মুট পঞ্চায়েতে কাজের আগেই ঠিকাদারকে দেওয়া 2 লক্ষ টাকা ফেরত হল 15ই আগস্ট সংবিধান বাঁচাও দিবস বামেদের আলুর দাম বাঁধার চেষ্টা বিধায়ক সমরেশ দাসের শারীরিক অবস্থা দ্রুত উন্নতির পথে সঞ্জীবন থেকে করোনা মুক্ত হলেন আরও 8 জন 5 বার পাল্টালো লকডাউন খেজুরি থানার এক পুলিশ কর্মী করোনা আক্রান্ত প্রতিবেদনগুলি এক নজরে দেখুন